হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা এই বছর নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ যারা ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স অথবা থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদের সিলেবাস কেমন হবে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মেজর সাবজেক্টের সিলেবাস কেমন থাকবে এবং মাইনর সাবজেক্টের সিলেবাস কেমন থাকবে ইত্যাদি বিস্তারিত শেয়ার করব তোমার সাথে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবে তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা আগামী দিনে কলেজ এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যাবে এই চ্যানেল থেকে তো চলো ভিডিওটি শুরু করছি প্রথমেই বলি এই বছর কলেজে অ্যাডমিশন হয়েছে দুইভাবে এক ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স যেটাকে অনেকেই তোমরা অনার্স কোর্স বলছো এবং দুই থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্স যেটাকে অনেকেই পাস কোর্স বলছো কিন্তু এই দুই কোর্সের মধ্যে যে কোনো তফাত নেই সেটাও আজকের এই ভিডিওতে বলবো অর্থাৎ ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স এবং থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের যে সিলেবাস সেটা প্রায় একই রকম সেটা কিভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতেই হবে তোমরা যারা ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স অথবা থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্স নিয়ে ভর্তি হয়েছ সকলেরই একটি মেজর সাবজেক্ট রয়েছে এবং দুটো মাইনর সাবজেক্ট রয়েছে অর্থাৎ একটি সাবজেক্ট ওয়ান যেটিকে মেজর সাবজেক্ট বলা হচ্ছে অন্যদিকে সাবজেক্ট টু মাইনর ওয়ান এবং সাবজেক্ট থ্রি মাইনর টু হিসেবে গণ্য করা হচ্ছে প্রথমে বলি মেজর সাবজেক্ট নিয়ে যারা ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স অথবা থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্স নিয়ে পড়ছ সকলেরই মেজর ওয়ান সাবজেক্ট রয়েছে এই মেজর সাবজেক্টে যারা যে সাবজেক্টটি চুজ করো না কেন প্রত্যেকের সিলেবাস একই রকম অর্থাৎ ধরে নাও একজন ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স নিয়ে ভর্তি হয়েছে যার মেজর সাবজেক্ট বেঙ্গলি এবং একজন থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে তারও মেজর সাবজেক্ট বেঙ্গলি তাহলে এই দুইজনের সিলেবাস কিন্তু একই রকম হবে অর্থাৎ দুই সিলেবাসের মধ্যে কোনো তফাত থাকছে না আর যদি কোনো তফাৎ না থাকে তাহলে বুঝতেই পারছো অনার্স কোর্স এবং পাস কোর্সের মধ্যে কোনো তফাৎ থাকছে না এইবার আসি মাইনর সাবজেক্ট নিয়ে ধরে নাও যে ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে তার মাইনর ওয়ান সাবজেক্ট রয়েছে এডুকেশন এবং মাইনর টু সাবজেক্টে রয়েছে হিস্ট্রি অন্যদিকে যে থ্রি ইয়ার ইউজ ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারও মাইনর ওয়ান সাবজেক্ট রয়েছে এডুকেশন এবং মাইনর টু সাবজেক্ট রয়েছে হিস্ট্রি তাহলে কি ভাবছ এই দুইজনের মধ্যে সিলেবাস আলাদা একদমই নয় এই থ্রি ইয়ার ইউজ ডিগ্রি কোর্স এবং ফোর ইয়ার ইউজ ডিগ্রি কোর্সের মাইনর ওয়ান এবং মাইনর টু সাবজেক্টের সিলেবাসও কিন্তু একই রকম তাহলে এবার বুঝতেই পারছো যে ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স এবং থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের মধ্যে কোনো তফাতি থাকছে না এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে তাহলে দুটো কোর্স আলাদা কেন একদমই তাই অনেক কলেজ বা ইউনিভার্সিটি কেবলমাত্র ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্যই অ্যাডমিশন নিচ্ছে নতুন এডুকেশন পলিসি অনুযায়ী নিয়ম রয়েছে কেউ যদি থার্ড ইয়ার পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার গেন করতে পারে তাহলেই সে ফোর ইয়ার ইউজ ডিগ্রি কোর্সের জন্য এলিজিবেল হবে অর্থাৎ থার্ড ইয়ার পর্যন্ত তুমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে পারো তাহলে তুমি অটোমেটিকভাবেই ফোর ইয়ার অর্থাৎ ফোর্থ ইয়ারে কনভার্ট হয়ে যাবে এবং তোমার কোর্স ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স হিসেবে কমপ্লিট হবে অন্যথা থ্রি ইয়ার ইউজ ডিগ্রি কোর্স হিসেবে সম্পূর্ণ হবে তবে যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে ফোর ইয়ার ইউজ ডিগ্রি কোর্স এবং থ্রি ইয়ার ইউজ ডিগ্রি কোর্স আলাদাভাবে অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবেই কোর্সগুলো সম্পূর্ণ হবে তো এই হচ্ছে দুটো ভিন্ন কোর্সের সম্পূর্ণ সিলেবাস আশা করি তোমাদেরকে সমস্তটা ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক প্রেস করো যদি কোথাও অসুবিধে থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখতে পারো অথবা কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ